আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি খানজ ওয়াইদ হোসেন, খানজ গ্লোবাল থেকে বলছি। খানজ গ্লোবাল কোম্পানি সম্পর্কে আশা করি আপনাদের গত এত বছরগুলোতে যথেষ্ট ভালো একটা আইডিয়া আছে যে খানজ গ্লোবাল কি কি কাজ করে, কীভাবে কাজ করে সব কিছু। তারপরে নতুন করে আবার একটু বলে দিই, যাতে আপনাদের মনে করতে সুবিধা হয় যে খানজ গ্লোবাল ট্রেডিং লাইসেন্স করা একটা কোম্পানি, যে কিনা যে কোনো বৈধ প্রোডাক্টের ট্রেডিং করতে পারে, সেটা সোর্সিং করে হোক, কোনো ফ্যাক্টরিকে অর্ডার দিয়ে হোক, যেভাবেই হোক না কেন, সে একটা মাল শুধু আমদানি বাদ দিয়ে খানজ গ্লোবাল যেটা করতে পারে, খানজ গ্লোবালের আমদানি করার, ডিরেক্ট আমদানি করার নিজস্ব লাইসেন্স আমদানি করার পারমিশন নাই, বাট যদি আমদানির কোনো বিষয় থাকে সেটাও করা যাবে। খানজ গ্লোবাল বাইরের থেকে অর্ডার নিয়ে মালটা সোর্সিং করে দেয় অথবা মালটা তৈরি করে দেয়, আর খানজ গ্লোবালের নিজস্ব একটা স্যাম্পলিং ফ্যাক্টরি অথবা ছোটো একটা কারখানা আছে যেখানে সুন্দরভাবে স্যাম্পল করা যায় অথবা মাসে 15,000 প্রোডাকশান দেওয়া যায়, 15,000 পিসেস প্রোডাকশান করা যায়। আর খানজ গ্লোবালের সাথে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভিয়েতনাম, মালয়েশিয়া, চায়না এবং তুরস্কের বেশ কিছু ফ্যাক্টরি কানেক্টেড আছে, যাদেরকে বলা হয় ওয়ার্কিং পার্টনার। অর্থাৎ আমরা তাদের কাছে যদি কোনো অর্ডার দিই, তারা কাজটা দায়িত্ব নিয়ে সুন্দরভাবে করে বায়ারকে অথবা খানজ গ্লোবালকে দেওয়ার মতো যে বিজনেস রিলেশন, টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো বহন করে। তাহলে এক পিস মালের থেকে শুরু করে লক্ষ এবং কোটি পিস মাল খানজ গ্লোবালের মাধ্যমে তৈরি করা সম্ভব। তো খানজ গ্লোবাল বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যে যেখান থেকে যে কন্ডিশনের প্রোডাক্টই চাক না কেন, সে প্রোডাক্টগুলো তৈরি করে দেওয়া অথবা সোর্সিং করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। কমদামি প্রোডাক্ট যেগুলো হোশিয়ারি ক্যাটাগরির সেগুলো দেওয়ার ক্ষমতা রাখে। আবার ওকোটেক্স সার্টিফাইড, সেডেক্স, WC অর্থাৎ ওয়ালমার্ট সার্টিফাইড, কমপ্লায়েন্স ফ্যাক্টরি, BSCI ফ্যাক্টরি, ISO সার্টিফাইড ফ্যাক্টরি, এই ক্যাটাগরির ফ্যাক্টরিগুলোর সঙ্গে, দেশি বিদেশি ফ্যাক্টরিগুলোর সঙ্গেও খানজ গ্লোবাল কানেক্টেড আছে। আর খানজ গ্লোবাল যেটা করে সেটা হলো 5% কমিশন নিয়ে কাজ করে। অর্থাৎ একজন ফরেন বায়ার অথবা দেশি বায়ার, সে যদি অর্ডার দেয় আর সে কাজটা যদি খানজ গ্লোবালে করা সম্ভব না হয়, অন্য কোনো ফ্যাক্টরি দিয়ে করতে হয়, সেক্ষেত্রে LC অথবা TT-তে উল্লেখ করে দিতে হয় যে খানজ গ্লোবাল 5% কমিশনের বিনিময়ে কাজটা করে দিবে, তদারকি করে, কোয়ালিটি এনশিওর করে, ডেলিভারি করার সময় মতো ডেলিভারি করার ব্যবস্থা করে দিবে। তো এটা হচ্ছে বেসিক খানজ গ্লোবালের সঠিক পরিচিতি। আর এর সঙ্গে খানজ গ্লোবালের সঙ্গে খানজ ট্রেডিং নামেও আরেকটা ট্রেডিং কোম্পানি আছে, বাট সেটা ট্রেডিং না, সেটা লাইসেন্সের ধরন। নামটা হলো খানজ ট্রেডিং, বাট লাইসেন্সটার ধরনটা হলো ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর। অর্থাৎ যে কোনো ক্যাটাগরি, সরকারি, বেসরকারি, মাল্টিন্যাশনাল, যে কোনো কন্ট্রাক্টারি কাজ অথবা সাপ্লাইয়ের কাজ খানজ গ্লোবাল করার মতো পারমিশন আছে গভর্নমেন্টের থেকে, ঠিক আছে, অর্থাৎ লাইসেন্সড কোম্পানি। তো আপনারা যারা মার্কেটে, আমরা দেখি যে অসংখ্য মার্চেন্ডাইজার আছেন অথবা বিজনেস ইন্টারেস্টেড পার্সন আছেন অথবা উদ্যোক্তা আছেন যাদের নিজস্ব ফ্যাক্টরি নাই অথবা নিজস্ব কোম্পানির আপডেটেড লাইসেন্স অথবা ফুল সেট আপ অথবা এমপ্লয়ি এগুলো নাই, তো তারা দেখা যায় তাদের কাছে অসংখ্য অর্ডার থাকে অথবা সোর্সিং থাকে, যে সোর্সিংটা করলেই তারা কিছু কমিশন অথবা প্রফিট পেলে তাদের একটা ভালো ইনকাম থাকে। তো মার্কেট আসলে এমন একটা ঘটনা অথবা এমন একটা জায়গায় চলে গেছে যেখানে মানুষের মানুষ নাই, মানুষের কমিটমেন্ট ঠিক নাই, এবং যে যার কাছ থেকে যেভাবে পাচ্ছে কামাই করে নিয়ে যাচ্ছে, শুধু মুখ চালায়। তো যার কারণে দেখা যায় আপনারা যখন ফ্যাক্টরির কাছে যান, তখন ফ্যাক্টরিগুলা বলে যে তুমি যদি বায়া নিয়ে আসো, অর্ডার নিয়ে আসো, তোমাকে একটা কমিশন দিব, অথবা অনেক সময় কিছু অ্যাগ্রিমেন্টের মাধ্যমেও তারা কমিটমেন্ট করতেছে, বাট দিন শেষে যে লস টস অনেক কিছু দেখায় দিয়ে তারা
এই যারা কাজ নিয়ে আসতেছেন আপনাদের মতো ব্যক্তিরা, ছেলে হন, মেয়ে হন, উদ্যোক্তা হন অথবা ফ্রিল্যান্সার হন, অথবা অন্য কোনো কোম্পানিতে জব করেন কিন্তু সাপোজ একটা কনস্ট্রাকশন কোম্পানিতে জব করেন কিন্তু আপনার একজন রিলেটিভ দেশের বাইরে আছে যে কিনা কাপড় নিতে চায়, আপনি এখানে যদি কিছু কাজ করেন তাহলে আপনার কিছু প্রফিট আপনি আশা করতে পারেন অবশ্যই, কারণ আপনি তার জন্য পরিশ্রম করতেছেন, এটা আপনি চুরি করছেন না, তাই না? তো এই প্রফিটটা দেখা যায় যে ফ্যাক্টরি থেকেও যেমন পাওয়া যায় না, বাইরের কাছ থেকেও কীভাবে পাবেন সেটা কোনো সঠিক দিক নির্দেশনা থাকে না, তো বিভিন্ন রকমের ঝামেলা। তো কাজ শেষ করে লাস্টে দেখা যায় সবাই সব কিছু পেয়ে যায় আর বায়ার আর ফ্যাক্টরি এক হয়ে যায় কিন্তু আপনার কিছু থাকে না, আর যদি কিছু থাকে সেটা খুব লামসাম অথবা খুব ভোগান্তির পরে থাকে। তো খানজ গ্লোবাল হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার প্রাপ্তিটা আপনি একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং প্রতিটা ডেট অনুযায়ী আপনি পেয়ে যাবেন। তো দেশের ভিতরে দেশের বাইরে যারা আছেন এবং যারা বিভিন্ন বায়ারের সঙ্গে কথা বলে আপনারা কাজ এনে বাংলাদেশ থেকে করতে চান গার্মেন্টসের কাজ, তো তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে খানজ গ্লোবালের মাধ্যমে। যদি আপনারা খানজ গ্লোবালের যেহেতু সব রকমের সার্টিফিকেট আছে সো এবং লাইসেন্স আছে, সো আপনারা খানজ গ্লোবালের মাধ্যমে যদি কাজটা করেন তাহলে যেটা হবে আপনাদের যে কমিশনটা অথবা যে প্রফিটটা আপনারা চান সেটা 100% খানজ গ্লোবাল এনশিওর করবে। কারণ খানজ গ্লোবালে কথাটা এভাবেই বলা আছে যে আপনার দায়িত্ব ছিল কাজ এনে দেওয়া, আপনি কাজ এনে দিয়েছেন, পেমেন্ট এনে দেওয়া, পেমেন্ট এনে দিয়েছেন মানে অর্ডারটা সোজা কথা কনফার্ম করে দিয়েছেন। তো এরপরে খানজ গ্লোবাল সেই কাজটা করতে ব্যর্থ হোক না লস হোক না লাভ হোক, নাকি 100 টাকার জায়গায় 1,00,000 টাকা লাভ হোক নাকি 100 টাকার জায়গায় 1,00,000 টাকার ক্ষতি হোক, সেগুলো আপনার দেখার বিষয় না। আপনি কাজ এনে দিয়েছেন, আপনার যে আপনার অ্যাগ্রিমেন্টে যে শেয়ারের কথা বলা থাকবে যে এই অর্ডারে 100% শেয়ার আপনাকে কমিশন অথবা প্রফিট শেয়ারিং দেওয়া হবে, আপনি সেটা একদম নিশ্চিন্তে চোখ বন্ধ করে আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন, ঠিক আছে? সো এই যে ঘটনাগুলো, এই সাপোর্টটা মানুষ খুঁজতে 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 পাগল হয়ে যায়, আর এই ফ্যাসিলিটিসটা আপনার চোখের সামনেই আছে খানজ গ্লোবালে। সো যারা এভাবে অর্ডার বসাতে চান অথবা ফ্রিল্যান্সিং করে কাজ করতে চান, শুধুমাত্র একটা কোম্পানির ছায়া দরকার এবং স্বচ্ছ ছায়া দরকার, আপনারা খানজ গ্লোবালে আসবেন। খানজ গ্লোবালের যে কোনো ব্যক্তির সঙ্গে, আমার সঙ্গেই যে কথা বলতে হবে এমন না, যে কোনো ব্যক্তির সঙ্গে কথা বললেই আপনি কোম্পানির তরফ থেকে অ্যাগ্রিমেন্ট লেটার নিয়ে নিতে পারবেন এবং আপনি কাজে নেমে যেতে পারবেন। কারণ খানজ গ্লোবালের প্রতিটা মানুষ ডেডিকেটেড এবং তারা খানজ গ্লোবালেরই অংশ, সেটা এমন না যে জুবাদ ভাই একদিন ছুটিতে আছে অথবা কোনো একটা কাজে ঢাকার বাইরে আছে, আপনি ওই দিন বসে ডিসিশন নিতে পারবেন না। কারণ যত কথা সব কিছু আমি এখানেই বলে দিচ্ছি, আপনাদের কিছু যদি জানার থাকে অথবা কোনো কিছু বলতে যদি বাদ থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্টস করে আপনারা লিখে দিবেন সুন্দরভাবে, আমরাও সেটা উত্তর দিব সুন্দরভাবে, যেন যত দর্শক আছে তারাও যেন সেই জিনিসটা প্রপারলি জানতে পারে যে হ্যাঁ এই ভিডিওটার মধ্যে এই কথার মধ্যে এটুকুন বাদ গিয়েছিলো, এই কোশ্চেনটা অমুকে করেছে এবং খানজ গ্লোবালের তরফ থেকে এই উত্তরটা দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আশা করি আপনাদের যাদের অফিস, লোকবল, ফ্যাক্টরি, তারপরে লাইসেন্স কত কিছুর অভাবে আপনারা ইনকাম করতে পারছেন না, অথবা আপনার জ্ঞানের অভাব আছে যে আমি তো গার্মেন্টস নিয়ে কাজ জানি না অথবা আমি একটা প্রোডাক্ট বুঝি না, তো এটা কিভাবে কি করব, এটা তো অনেক রিস্কি কাজ, আপনার রিস্ক চিন্তা করার দরকার নেই, আপনি কাজটা এনে খানজ গ্লোবালে আসবেন, অথবা কাজের সোর্সিং অথবা স্যাম্পল অথবা ওয়ার্ডারের শিট অথবা কিভাবে কাজ বসাতে চান সেটা নিয়ে খানজ গ্লোবালে আসবেন। বাদ বাকি যত মার্চেন্ডাইজিং, কমার্শিয়াল, অ্যাকাউন্টসের থেকে শুরু করে টেকনোলজি থেকে শুরু করে যত সাপোর্ট, এগুলো ইনশাল্লাহ খানজ গ্লোবাল থেকে আপনাকে ফুললি জিনিসটা বুঝায় দিয়ে তারপরে অর্ডারটা কাটা হবে, আর আপনি যদি দক্ষ হন তাহলে তার কোনো সমস্যাই নেই, ঠিক আছে? তো আশা করি আপনারা খানজ গ্লোবালে আসবেন এবং আপনাদের যে জায়গাটার জন্য আপনি ইনকাম করতে পারছেন না দেশের ভিতরে এবং দেশের বাইরে, যে বাংলাদেশে রিলায়েবল কোনো সোর্স পাচ্ছেন না, আস্থা করার মতো কোনো জায়গা পাচ্ছেন না, বিদেশে আর মাটিতে 5 বছর ধরে আছেন, অসংখ্য বায়ার আপনার হাতের কাছে আছে, অপরচুনিটি আছে,
কিন্তু বাংলাদেশে কাকে আপনি কাজ দিবেন সেখানে আপনার সে টাকা মেরে চলে যাবে কিনা অথবা আপনার প্রফিটটা আপনার জন্য রেখে আপনার অ্যাকাউন্টে জমা দিয়ে দিবে কিনা, এই স্বচ্ছতাগুলোর অভাবে যারা আছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমরা চেষ্টা করব সর্বোচ্চ আপনাদের ভালো সার্ভিস দেওয়ার। আর দেশের মধ্যেও বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ব্যক্তি আছেন যারা কর্পোরেট কাজ করেন, যে কর্পোরেট সাপ্লাইয়ের কাজ করেন, তাতে টি শার্ট, পোলো শার্ট, জার্সি, টুপি, কত কত কাপড় আইটেমের কাজ করেন, বিভিন্ন ব্যাংকের থেকে শুরু করে মাল্টি ন্যাশনালের থেকে শুরু করে। তো তারা ওই কোম্পানিগুলোর জন্য কাজ করবেন, ওয়ার্ডার নেবেন অথবা ওয়ার্ডার নেওয়ার চেষ্টা করবেন, স্যাম্পল বানায় দেওয়া থেকে শুরু করে, স্যাম্পল কারেকশান থেকে শুরু করে, ডিজাইনের থেকে শুরু করে, ইভেন আপনি তাকে একটা কোটেশান পাঠাবেন, সে কোটেশানে কিভাবে প্রোডাক্টের ডিজাইন করে কি কি কথা সেখানে লিখতে হবে, কি কি আপনার ডেফিনেশন দিতে হবে, সব কিছু আপনারা খানজ গ্লোবালে এসে এখানে বসে থেকে কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে সে ফাইলগুলো অথবা স্যাম্পলগুলো নিয়ে আপনারা কোম্পানিগুলোতে দিয়ে আপনারা কাজ পাবেন। আমি এমনও প্রমাণ আছে যে কাজ আপনারা আনতে গিয়েছেন সেখানে আপনারা কাজ আনতে যেও স্যাম্পল ট্যাম্পল বানায় দেওয়ার পরেও তারপরে কাজ আনতে যেও সেখানে পরিবেশ নষ্ট করে ফেলছেন, কথা বলতে পারেন না অথবা কেসে কথা অতিরিক্ত প্যাঁচায় ফেলেন অথবা বেশি না বুঝে অনেক বেশি ব্রেন খাটায় ফেলতে যে পরিবেশই নষ্ট করে ফেলেন, তো সেগুলো পর্যন্ত গিয়েছে সালিশ বিচার করে দিয়ে কাজ পাওয়ায় কাজ উঠায় দিয়ে তারপরে প্রফিট ঘর পর্যন্ত দিয়ে আসছি, মালও ঘর পর্যন্ত দিয়ে আসছি, প্রফিটও ঘর পর্যন্ত দিয়ে আসছি রাত দুইটার সময়, এমনও প্রমাণ আছে। ঠিক আছে, সো যারা এরকম কাজ করতে চান তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, আমার মোবাইল নাম্বারটা বলে দিই, +8880852581451, এই নাম্বারটাতে আমাকে হোয়াটসঅ্যাপে পাবেন। আর এরপর আমাদের হটলাইন আছে +8808649599, এই নাম্বারটা। আর এরপরে বাকি যে হটলাইনগুলো আছে সেগুলো হচ্ছে +8808649590 থেকে একবারে 8 পর্যন্ত, 8টা নাম্বার। ঠিক আছে, আর আমাদের কোম্পানি সম্পর্কে ডিটেলস তথ্যগুলো পেয়ে যাবেন www.khanj.com এটাতে অথবা www.khanj.com অর্থাৎ khanjglobal.com। আর যদি খুব বেশি এগুলো খুঁজতে সমস্যা হয় আপনারা জাস্ট গুগলে, মোবাইলে অথবা কম্পিউটারে অথবা ল্যাপটপে বসে আপনারা অথবা ট্যাবে বসে আপনারা সার্চ দিবেন গুগলে, খানজ লিখে সার্চ দিলেই সব কিছু পেয়ে যাবেন, আর খানজ গ্লোবাল লিখলে আরও অনেক কিছু মানে পুরোটাই তথ্য পেয়ে যাবেন যে কোথায় আমাদের কী কন্ট্যাক্ট নাম্বার, ঠিকানা, সব কিছু। আর আমাদের ভিডিওর ভিতরে যে ডেসক্রিপশন থাকে, ডেসক্রিপশনের মধ্যে আমাদের অফিসের ঠিকানা থেকে শুরু করে মোবাইল নাম্বারের থেকে শুরু করে সব কিছু দেওয়া থাকে। সো আপনারা কন্ট্যাক্ট করতে পারছেন না, আশা করি এই টাইপের প্রবলেম ফেস করবেন না। ঠিক আছে, সো সবার প্রতি শুভকামনা, যাদের এই মুহূর্তে অফিস নিয়ে কাজ করার মতো ক্যাপাসিটি নাই অথবা সামান্য কিছু আপনার ক্যাপাসিটি আছে যেটা দিয়ে আপনারা কী করতে চান, যে কোন একটা ওয়ার্ডার ধরতে চান, সাপোজ আপনার হাজব্যান্ড একজন মহিলা, তার হাজব্যান্ড একটা কোম্পানিতে চাকরি করেন, বললেন যে তোমার কোম্পানিতে এবছর টি শার্টটা দেখো তুমি আমাকে দিতে পারো কিনা স্যারের সঙ্গে কথা বলে, সো কাজটা নিল, আমরা কাজগুলো করে দিলাম, তাহলে কিন্তু আপনি ঘরে বসে, যে কিনা গার্মেন্টস সম্পর্কে কোনো আইডিয়া নেই একজন নারী, সেও ঘরে বসে সবার সহযোগিতা নিয়ে, হতে পারে জামাই সহযোগিতা, হতে পারে খানজ গ্লোবালের সহযোগিতা, সবার সহযোগিতা নিয়ে দুটো টাকা ইনকাম করতে পারলেন, কোনো ইনভেস্টমেন্ট, কোনো এমপ্লয়মেন্ট, কোনো কিছু ছাড়াই সব সহযোগিতা খানজ গ্লোবাল করে দিবে। সো যারা স্টুডেন্ট আছেন তাদের পরিবারও দেখা যায় এরকম বিভিন্ন জায়গাতে রিলেটিভ আছে, তারপরে আপনার কী আছে, তারপরে আপনার বাবা, চাচা, মামা, ভাই বিভিন্ন কোম্পানিতে চাকরি করে, আপনারা বলতে পারেন যে ভাইয়া আমাকে তুমিও কোম্পানিতে চাকরি করো, তোমার কোনো টেনশন করতে হবে না, আমি খানজ গ্লোবালের জোয়েদ ভাই অথবা খানজ গ্লোবালের সঙ্গে কানেক্টেড আছি, তো তোমাদের অফিসে যে স্যাম্পলগুলো প্রয়োজন হয়, প্রিন্টিংয়ের যত কাজ আছে, তারপরে গার্মেন্টসের কাজ আছে, পাটের কোনো কাজ আছে কিনা, লেদারের কোনো কাজ আছে কিনা, এই টাইপের কোনো কাজ আছে কিনা যে কাজটা আমি করতে পারবো, কোম্পানিতে অ্যাডভান্স দিবে 60%, কারণ খানজ গ্লোবাল 60% অ্যাডভান্সের নিচে কাজ করে না, আর শর্ট কোয়ান্টিটি হলে
ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী সবাই যেটা করছে খাঞ্জ গ্লোবাল সেই রুলসটাই ফলো করে যে 100% অ্যাডভান্স। তো অ্যাডভান্স সারা বিশ্ব চায়না হংকং এর থেকে শুরু করে যারা একদম ফ্রি মাল বানায় দিয়ে ঘর পর্যন্ত পৌঁছায় দিয়ে টাকা নিত তারা পর্যন্ত এখনও এক্স ফ্যাক্টরি অর্থাৎ মাল তৈরি হয়ে যাবে ফ্যাক্টরি গেটেই 100% পেমেন্ট করতে হবে তারপরে মাল নিতে হবে, পোর্ট পর্যন্ত যে মাল পড়ে থাকবে তারপরে এলসি এগুলো এখন চায়না হংকং এর থেকে শুরু করে ভিয়েতনামের থেকে শুরু করে কেউ অ্যালাউ করে না। সো 100% অ্যাডভান্স করতে হবে। তো অ্যাডভান্সের টাকা দিয়ে তার কাজ করে দিব আর কাজটা পারফেক্টলি করে দিলে তখন আমার দুটো টাকা থাকবে, ঠিক আছে? আর খাঞ্জ গ্লোবাল কী জিনিস সেটা আপনারা খুব ভালোভাবে জানেন যে 200 টাকার একটা কাজের মধ্যে মানুষ 110 টাকার মধ্যে কাজটা কমপ্লিট করার চেষ্টা করে। আর খাঞ্জ গ্লোবাল যেহেতু 5% উপরে কাজ করার কোনো সুযোগই নাই কারণ এটা খাঞ্জ গ্লোবালের একমাত্র ওয়ান অ্যান্ড অনলি কমিটমেন্ট। সো খাঞ্জ গ্লোবাল ওখানে 190 টাকা খাটায় যাতে মালটার কোয়ালিটি আসে। সো আশা করি স্বাভাবিক একটু বুদ্ধি অথবা কমন সেন্স যদি থাকে আপনারা এটা বুঝতে পারবেন যে আপনার প্রোডাক্টের কোয়ালিটি কতটা কী হবে। তবে খাঞ্জ গ্লোবালে একটা জিনিস হয় সেটা 7 দিনের অর্ডার 10 দিনে উঠে, একটু স্লো উঠে, কারণ কাজটা যত্ন করে করতে গেলে একটু সময় লাগে, এটা আপনাকে মানতে হবে। আর যদি বলেন না আমার কোয়ালিটি দরকার নেই ধুপধাপ করে কয়েকটা বডি দিয়ে দেন সেটারও ব্যবস্থা আছে, ঠিক আছে? সো আশা করি ভিডিওটা সবার ভালো লাগলো এবং আপনাদের উপকার হবে এই ভিডিওটা দিয়ে। তো সবার জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের অফিসে আসবেন বেড়াতে। সবার জন্য আন্তরিক শুভকামনা। আসসালামু আলাইকুম।